কবে আমাদের অ্যাডসেন্স এ ডলার হবে, কবে ডলার হবে, কবে ডলার হবে, কবে চিঠি আসবে, তো এই নিয়ে অনেক প্রশ্ন। এই জন্য আমার অ্যাডসেন্স ভেরিফাই এই কয়েকটি টিউটোরিয়াল আছে, সেগুলো দেখবেন। তো অ্যাট ফার্স্টে যখন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হবে, এর আগেও আমি অনেকগুলো টিউটোরিয়াল করেছিলাম, যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে খুঁজে সেগুলো দেখে নেবেন। তো আপনারা জানেন যে $10 যখনই হয়ে যাবে, আপনার যেদিনই হয়ে যাবে, ঠিক প্রতি মাসের 12-15 তারিখের মধ্যে সেটি যখন আপনাকে পেমেন্ট করবে, পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার চিঠিটি তারা জেনারেট করে দেয়, এবং এই চিঠিটি জেনারেট হয়ে চলে আসে একদম আপনার পোস্ট অফিস হয়ে একদম এয়ারপ্লেনের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যায়। কিন্তু আপনারা কিন্তু অনেক চিন্তিত থাকেন যে আমার অ্যাডসেন্স চিঠি আসে নাই, আমি চিঠি পাই নাই, আরেকজন বলে আমি চিঠি পাই নাই, আরে ভাই চিঠি পাই নাই, তো সমস্যা কোথায়? সেই সমস্যার একটা হিডেন টিপস এবং হিডেন সলিউশন আজকে আপনাদেরকে আমি দিব। আসলে গুগল এমন একটা কোম্পানি বন্ধুরা, যে কোম্পানি কোনো দিন আপনাকে মিথ্যা কথা বলে না। তারা যদি চিঠি পাঠিয়ে থাকে তাহলে আপনাকে তো জানিয়ে দেবে যে আমি চিঠি পাঠিয়েছি, এবং চিঠিটি অবশ্যই অবশ্যই আসবেই আসবে, কোনো দিন চিঠিটি ফলস হবে না, হবে না, হবে না। এই জন্য আপনার অনেক টেনশন করেন, চিঠি আসে না কি করবো, তারপরে কি রিকোয়েস্ট প্রিন্ট করতে হবে, বিভিন্ন নানান ফলস টিউটোরিয়াল দেখে আপনারা অনেক ফলস মনের মধ্যে ধারণা বসে যায়, তখন আপনারা ওই জিনিসগুলোই মাথায় করেন, কোনো কিছু বুঝতে চান না। তো অনেক ইউটিউবার আছে যারা আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর এমন একটা তাদের মাথায় কনসেপ্ট ঢুকে গেছে, মানে ধারণা ঢুকে গেছে, যে আসলে এটা পুরোটাই একটা ফলস ধারণা, আসলে ওনাদেরকে আমি বুঝাইতে পারি না জিনিসটা, তখন আমি বলি যে ভাই জিনিসটা আমি পারি না, জানি না, আপনি অন্য জায়গায় ফোন দেন। তাদেরকেও খারাপ লাগে, আমাকেও খারাপ লাগে। তো এই জন্য আপনার ভুল জায়গায় যায়, ভুল জিনিস কখনোই শিখবেন না। আসলে প্রত্যেকটা টিউটোরিয়াল, আসলে সবাই তো ইন্টেলিজেন্ট না, যারা ইন্টেলিজেন্ট তারা বুঝতে পারে যে সেটা ভুল কি সঠিক, আর যারা আসলে মনে করেন যে একটু নর্মাল টাইপের বা মিডিয়াম টাইপের শান্ত সিষ্ট ছেলে, তাদেরকে আসলে যেটা বোঝানো হয় সেটাই বুঝতে চায় এবং সেই দিকে মাথাটা মোটিভেটেড হয়ে চলে যায়। তো আজকে এই চিঠির সমস্যাটা আমি আজকে আপনাদেরকে সলভ করে দেবো, একদম গ্যারান্টি সহকারে সলভ করে দেবো। তো এই সলভ করে দেওয়ার আগে আমি চিঠিটি কীভাবে পেয়েছি সেই গল্পটা আপনাদেরকে শুনতে হবে। তো চলুন বন্ধুরা সেই গল্পটা শুনি, এবং গল্প শোনার পরে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করা দেখিয়ে দিব লাইভে। তো এখন আমার চিঠিটা কিন্তু 12 অক্টোবরে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা থেকে এয়ারপ্লেন হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি আমার যে অ্যাড্রেস দিয়েছিলাম দিনাজপুর সদর, আমি তো দিনাজপুরে বাসা আমার, তো এই সদর অ্যাড্রেস দিয়েছিলাম, তো চিঠিটা কিন্তু চলে আসছে আমার প্রায় 50 দিন হয়ে গেছে। আমি কিন্তু যখনই 20 দিন পার হয়েছে চিঠি পাঠিয়ে দেওয়ার, তখন থেকে আমি পোস্ট অফিসে যোগাযোগ করতেছি যে ভাই আমার চিঠি কোথায়, চিঠি কোথায়, চিঠি কোথায়, প্রতিদিন যাই বিরক্ত করি, মানে 2-4-5 দিন পরপর যাই বিরক্ত করি। তারা বলে যে ভাই চিঠি আসে নাই, চিঠি আসে নাই, চিঠি আসে নাই, চিঠি আসে নাই। আমি বলছি না ভাই, গুগল চিঠিটা পাঠিয়ে দিয়েছে, আপনারা ভালো করে দেখেন, ভালো করে খুঁজেন, অবশ্যই চিঠি আসছে, কেন চিঠি আসবে না? তো এই যে কনসেপ্টটা এখানে, তো আপনারা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন যেই অ্যাড্রেসটা দিবেন আপনার, সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনাকে গুগল সেখানেই চিঠিটা পাঠাবে, অনেকে কিন্তু সেখানে অ্যাড্রেস দেয় না, এইখানেই ভুলটা হয়, বুঝতে পারছেন? তখন চিঠিটা ঠিকই আসে, সেই এলাকার মধ্যে ঠিকই আসে, কিন্তু কি কাজ হয়, ওই অ্যাড্রেস না দেওয়ার কারণে সবকিছু ঠিক আছে, নাম আছে, সদর আছে, কোন জায়গায় ডিস্ট্রিক্ট মিস্ট্রিক্ট পোস্ট অফিসের নামটি ঠিকই আছে, কিন্তু আসলে এক্সাক্ট লোকেশনটা আসে না, যে আমার বাসা অমুক জায়গায়, অমুক জায়গায় চিঠিটা দিয়ে যান, আসলে তখন চিঠিটাও আসে না আর আপনারা চিঠিটাও পান না। এই যে একটা বিশাল বড় একটা প্রবলেম, বিশাল বড় একটা কনসেপ্ট আপনাদের মাঝে থেকেই থাকে, থেকেই থাকে, থেকেই থাকে, এটা কখনোই সলভ হয় না, কখনোই সলভ হয় না। কিন্তু আপনি চিঠিটা পান না এক্স্যাক্টলি, এই জন্য আমি যেভাবে প্রতিদিন পোস্ট অফিসে খোঁজ নিয়েছি আপনাদেরকে সেই হিসাবে খোঁজ নিতে হবে। আপনার বাসা যদি এখন দিনাজপুর হয় তাহলে চিঠিটা সর্বপ্রথম ঢাকাতে আসবে, ঢাকাতে হওয়ার পরে দিনাজপুরে আসবে, দিনাজপুর থেকে চিঠিটা আবার ব্যাক হয়ে কোথায় থাকে সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। একটা চিঠি আসার পর সেই চিঠিটার যদি কোনো মালিক বা ওনার না খুঁজে পাওয়া যায়, সেই চিঠিটা একটা নির্দিষ্ট জায়গা আছে ওই পোস্ট অফিসেরই, সেখানে নিয়ে থাকার পর সেখানে সেই চিঠিটা পড়ে থাকে। তাহলে মনে করেন আপনার চিঠি যদি গুগল পাঠিয়ে থাকে তাহলে সেই চিঠিটা অবশ্যই অবশ্যই আপনার এক্সাক্ট লোকেশনে আসছে, কিন্তু চিঠিটা আসার পর আপনার বাসা খুঁজে না পাওয়ার কারণে সেই চিঠিটা ওই জায়গায় যায় পৌঁছে আসে, এখন যেই জায়গায় চিঠিগুলো জমা হয়ে থাকে ব্যাকডেটের চিঠিগুলো, ঠিক ওই জায়গাটাতে যে আপনাকে খুঁজতে হবে, অসংখ্য চিঠির মধ্যে পিয়নকে বলতে হবে যে আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি ওইখান থেকে চিঠিটা খুঁজেন, খুঁজে আমার চিঠি বের করে আমাকে চিঠি দেন। এখন আমারও ঠিক এক্সাক্টলি এই কথা, এই ঘটনাটাই ঘটছে, কারণ 20 দিনের পরে চিঠি পেয়ে যাওয়ার কথা, বা সর্বোচ্চ 14 দিন সময় লাগে, বা সর্বোচ্চ 28 দিন সময় লাগে চিঠি আসতে। কারণ তিনভাবে একটা চিঠি যদি আমেরিকা থেকে আসে, তিনটা সিস্টেম আছে, একটা হচ্ছে আর্জেন্ট, সেটা 7 দিনের মধ্যে চলে আসে, একটা হচ্ছে মিডিয়াম, এটা 1 মাসের মধ্যে চলে আসে, আর একটা হচ্ছে আনলিমিটেড, যে কোনো সময় আসতে পারে নাও আসতে পারে।
ঠিক আছে, কিন্তু সেটা পৌঁছাবে, একটু লেটে পৌঁছাবে আর কি, বা 2 মাস বা 3 মাস সময় লাগতে পারে। তো গুগল আমাদেরকে যে চিঠিটা পাঠায় সেটা হচ্ছে 1 মাসের মেয়াদে চিঠিটা পাঠায়, 1 মাসের মধ্যে আমরা চিঠিটা অবশ্যই অবশ্যই পাবো। ওকে, তাহলে এখন দেখেন বন্ধুরা, আমার চিঠিটা এরকম ঘটনা ঘটছে, তারা বারবার আমি যাই বারবার বলি, তারা চিঠি বের করে দিতে পারে না, পরে আমি টাকা দিতে চাইছি তাও কোনো কাজ হয় নাই। সবাইকে বলছি, আমাদের দিনাজপুর সদরের যে পোস্ট অফিসের ম্যানেজার ছিল তাকে বলছি, রিকোয়েস্ট করছি যে আমার চিঠি যেইভাবে হোক বের করেন। তো আমি বললাম যে এই চিঠিগুলো আসে কোথায় জমা হয়ে থাকে, যখন এক্সট্রা চিঠিগুলোর মানুষ পাওয়া যায় না, গ্রাহক পাওয়া যায় না, সেই চিঠিগুলো কোথায় পড়ে থাকে? বলছে যে সেই চিঠিগুলো পার্বতীপুরে পড়ে থাকে। তখন আমি এক লোককে বললাম যে আপনার কি পার্বতীপুরের লোক আছে, আমি আপনাকে টাকা দিবো। সেই লোকের ফোন দিয়ে সেই চিঠিগুলোর খোঁজ বের করেন যে আছে কিনা চিঠিটা আমার। তো উনি ওই লোককে দিয়ে বারবার ফোন দিচ্ছে, বারবার ট্রাই করছে, করার পর ওই লোক তখন পোস্ট অফিসে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পর চিঠিটা পাইছে। এক্স্যাক্টলি দিস ইজ দা গুগল অ্যাডসেন্স লেটার। তো এই চিঠিটা পাওয়ার পর ওই পোস্ট অফিসের মালিক আবার আমাকে, পোস্ট অফিস ম্যান আমাকে আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে ভাই আপনার চিঠিটা পাওয়া গেছে, আপনি কালকে আসে নিয়ে যান। কালকে যোগাযোগ করলাম তারপরের দিন, তখন আমি তাকে কিছু টাকা দিলাম, টাকা দেওয়ার পর চিঠিটা আমি নিয়ে চলে আসলাম। এখন আমার হাতে কিন্তু চিঠি আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঠিক, আমি এই জিনিসটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে চিঠি আপনার ঠিকই চলে আসে, কিন্তু আপনি বারবার আপনাকে চিঠির জন্য রিকোয়েস্ট করার দরকার নেই, এটা একটা ঝামেলাপূর্ণ কাজ, ঠিক আছে? আর যখন একবার চিঠি পাঠিয়ে দিবে, তারপর আপনি আবার সেকেন্ড টাইম তাদেরকে বলতে পারবেন যে আমি চিঠিটা পাই নাই, আমাকে আবার পাঠান। তো এরকম 3 বার করার পর যদি না আপনি চিঠিটা পান হাতে, তাহলে আপনাকে মেইলের মাধ্যমে অ্যাডসেন্সের চিঠি কোডটি দিয়ে দেওয়া হবে, তখন আপনাকে ওয়াইটি সাপোর্টে যোগাযোগ করতে হবে। এখন এক্স্যাক্টলি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি যদি ওই অ্যাডসেন্সের ভিতর ঢোকার পর 3 বার যদি ভুল পিন পরিবেশন করেন, ভুল পিন দেন, তাহলে আপনার তারপরে চতুর্থবারে যদি আপনি সঠিকটা দেন আর কাজ করবে না, 3 বারই টাইম থাকে, ঠিক আছে? তখন আবার নতুন করে আপনাকে চিঠি জেনারেট করতে হবে, জেনারেট করার পর আপনি সেটা ভেরিফাই করতে পারবেন। এখন বেসিক্যালি যে মূল পয়েন্টটা আমি বলতে চাইছি, যে আপনাদের যাদের চিঠিজনিত সমস্যা হয়েছে, এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইমিডিয়েটলি আপনাদের পোস্ট অফিসে যোগাযোগ করেন, পোস্ট অফিসের যে অ্যাড্রেস দিয়েছিলেন সেখানে যোগাযোগ করেন, সেখানে যোগাযোগ করে যেইভাবে হোক, তারপর চিঠিটা কোথা থেকে আসে, যদি ঢাকা থেকে আসে, ঢাকা থেকে কোন সেন্টার আসে, রাজশাহীতে না রংপুরে থাকে, রংপুর থেকে আবার এখানে আসে, এই যে প্রসিডিউরটা কোথায় কোথায় সেই চিঠিটা স্টক হয়ে থাকে, সেই জিনিসটা আপনি খুঁজে বের করেন। খুঁজে বের করার পর সেই সেই জায়গাগুলোতে আপনি যোগাযোগ করেন, অবশ্যই অবশ্যই আপনি চিঠিটা পাবেন। আপনি কখনো এই ভুল কনসেপ্টটা মনে করবেন না যে চিঠিটা পাঠিয়ে দিয়েছে, চিঠিটা পাঠাইতে নাই, আমেরিকাতেই আছে, ঢাকাতে বাংলাদেশে কোথাও আসে নাই, এখন আপনার বাসা রাজশাহী, কারণ আপনার চিঠি আসছে না, রাজশাহী পোস্ট অফিসে যোগাযোগ করেন, প্রয়োজনে ঢাকাতে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করেন, রাজশাহীর পোস্ট অফিসের যে লোকেরা আছে তাদেরকে দিয়ে ফোন দেওয়ান যে ভাই আমার এরকম চিঠি আসছে, আপনি ঢাকাতে কথা বলেন, এই নামে কোনো চিঠি আসছে নাকি, কেন চিঠিটা এখানে আসছে না, আমার ইমিডিয়েটলি দরকার। তো এই যে প্রসিডিউরটা, এই যে একটা হিডেন টিপস, কোথাও কোনো চ্যানেলে আজ পর্যন্ত মনে হয় না কেউ দেখেছে। তো সবসময় আমি আপনাদেরকে ন্যাচারাল জিনিস শেখানোর চেষ্টা করি, কোনো হার্ড লেভেলের জিনিস কখনো শেখানোর চেষ্টা করি না, সবসময় ন্যাচারাল জিনিস শেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে জিনিসটা, চিঠির কনসেপ্টটা একটা কত বড় ইম্পর্ট্যান্ট এবং কত বড় হিডেন একটা টিপস। আপনি বারবার চিঠির জন্য ক্লান্ত হয়ে গেছেন, কার কাছে না ফোন করছেন, এর কাছে ফোন করছেন, ওর কাছে সাহায্য চাইছেন, বড় বড় ইউটিউবারদের কাছে হাত পা ধরছেন, কিন্তু টাইম দেয় নাই তারা আপনাকে, কিন্তু কারো কাছে আপনাকে হাত পাততে হবে না, কারো কাছে টাইম দিতে হবে না, আপনি নিজেই নিজের চেষ্টা করেন, নিজের পিছনে সময় দেন, সময় দিলেই আপনি সেই চিঠিটি পেয়ে যাবেন, আপনার হাতের মুঠোয় পৌঁছে যাবে। তো এখন বন্ধুরা, এই যে আমার কিন্তু টোটালি 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমি 2টা, একটা ল্যাপটপ চালাই, একটা ডেস্কটপ চালাই, ল্যাপটপে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট চালাই, আর ডেস্কটপের অ্যাকাউন্টটা হচ্ছে আমার মায়ের অ্যাকাউন্ট, আমি আমার মায়ের নামে চালাই। তো আপনারা যে এই শামিম অ্যালিয়াম চ্যানেলটা দেখেন, এই চ্যানেলটা হচ্ছে আমার মায়ের নামে করা। তো এই যে আমার মায়ের নামে করা, তো আজকে এই যে আমি চিঠিটা পাইছি, এই আমার অলরেডি $30 হয়ে গেছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এখন আমি পিন ভেরিফিকেশন করব, এই চিঠিটার, এই লেটারটা দিয়ে পিন ভেরিফিকেশন করব। তো অ্যাডফার্স্টলি এই যে চিঠিটা দেখতে পাচ্ছেন এখানে, এই চিঠিটা, এই যে সাইডে কভার থাকে, কখনো এই চিঠিটা আবার আপনি মনে করবেন যে এটা এমন একটা চিঠি, এই চিঠি আবার আমি কোন দিক দিয়ে ওপেন করব, এই জন্য এই যে সাইড বারটা আপনাকে এখান থেকে চিপতে হবে, এই যে সাইড বারটা এইভাবে চিপতে হবে, আমি চিপতেছি অলরেডি, দেখেন লাইভে, অলরেডি আমি লাইভে চিপতেছি, সুন্দর করে আপনারা চিপবেন, কারণ সৌন্দর্য কিন্তু আল্লাহ তাআলা অনেক পছন্দ করে, ঠিক আছে? এই যে এইভাবে চিরার পর আবার এই দিকেরটা চিরবেন, এই দিকটা, এই যে দেখেন আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, এই যে এইভাবে চিরবেন, এই যে আমি চিপতেছি কিন্তু চিঠিটা, দেখেন এখানে কিন্তু তারা এমন একটা সিস্টেম করে দিছে যে খুবই সুন্দর একটা সিস্টেম করে দিছে, এই যে দেখেন আমি কিন্তু চিপতেছি। তারপর আপনারা অনেক সময় বলেন যে অ্যাডসেন্সে কি অ্যাড্রেস দিব, অ্যাডসেন্স অ্যাড্রেস নামে আমার অনেক টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালগুলো দেখবেন, তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। এই চিঠিটা খোলার পর এখন কিন্তু এইভাবে, ঠিক
এই যে এইভাবে আপনার এই চিঠিটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে যে হাতের যে আমি আঙ্গুলটা দিছি এখানে কিন্তু আমার পিনকোডটা আছে, আমি কিন্তু এটা পিনকোডটা হাত দিয়ে চেপে ধরে আছি। তো এই যে পিনকোডটা, এখানে সাধারণত 6 ওয়ার্ডের একটা পিনকোড থাকে, এই পিনকোডটাই আপনার ওই ভেরিফাই অ্যাডসেন্সের জায়গায় বসে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনি তখন পেমেন্টটা তুলতে পারবেন, পেমেন্টটা আপনার আর হোল্ড হয়ে থাকবে না। এখন আপনার যত $100 পূর্ণ হলে আপনি টাকা উইথড্র করতে পারবেন, কিন্তু এইটি যতক্ষণ না পর্যন্ত আপনি করবেন ততক্ষণ পর্যন্ত কোনো টাকা আপনি তুলতে পারবেন না। ঠিক চিঠির উপরটা কেমন হয় আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। ফার্স্টলি এই যে চিঠির ফ্রন্ট সাইডটা হয় এই ধরনের, এইটা আমি দেখেন কি অ্যাড্রেস ইউজ করছি, ভালো করে দেখেন। জাস্ট এতটুকু অ্যাড্রেস ইউজ করবেন, জাস্ট এতটুকু অ্যাড্রেস ইউজ করবেন। ঠিক তার পিছনে একটা পোস্ট অফিসের সিল থাকবে এবং এই ধরনের একটা ইয়া থাকবে, আপনারা দেখেন একটু কাইন্ডলি, আশা করি ক্লিয়ারলি দেখতে পারছেন এবং টোটাল জিনিসটা বুঝতে পারছেন। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন ফর মোর ভিডিও।